নমস্কাৰ মই গিৰিন্দ্ৰ আজি আহিছোঁ মই সৰাইঘাট হুণ্ডাই শ্ব'ৰুমত পাঠশালাত আছে আজি আপোনালোকক মই ভেনিউ ৰিভিউ ল'ম আৰু অৰ্ডাৰ ল'ম গ্ৰেণ্ড আই টেন ল'ম আপোনালোকে তিনিখন গাড়ী আজি আপোনালোকে ৰিভিউ পাই যাব ইণ্টেৰিয়ৰ এক্সটেৰিয়ৰ সকলো দেখা পাব আপোনালোকক দামসমূহ জনাবলৈ চেষ্টা কৰিম যিহেতু নতুন বৰ্ষ আহি আছে আপোনালোকে কেনেকৈ এখন গাড়ী অতি সহজতে ল'ব পাৰিব মই সকলো জানিবলৈ চেষ্টা কৰিম প্ৰথমত মই শ্ব'ৰুমটোৰ বাহিৰৰ পৰা সকলো দেখাই আহি আপোনালোকক গাড়ীকেইখন দেখাম ইণ্টেৰিয়ৰ এক্সটেৰিয়ৰ সকলো আপোনালোকে এই ভিডিঅ'ৰ জৰিয়তে দেখা পাব তাৰ বাবে আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব তো আপোনালোকে দেখিছে হিউণ্ডাই সৰাইঘাট হুণ্ডাই আৰু পাঠশালাত আছে এনেকৈ আপোনালোকে ফ্ৰণ্ট ছাইডটো দেখা পাব শ্ব'ৰুমটোৰ বহুত গাড়ী এভেইলেবল আছে আপোনালোকক মই আজি জাষ্ট কেইখনমান গাড়ী দেখাম আৰু আপোনালোকে যি গাড়ী বিচাৰে ইয়াতে পাই যাব আৰু এফালেও যদি চাই আপোনালোকে বহুত ষ্টকত আছে আপোনালোকে খুব সহজতে ইয়াৰ পৰা এখন গাড়ী কেনেকৈ ল'ব পাৰিব মই সকলো জানিবলৈ চেষ্টা কৰিম ভিডিঅ'ৰ শেষত মই এতিয়া আহি আছোঁ শ্ব'ৰুমত শ্ব'ৰুমৰ ভিতৰত সোমাম শ্ব'ৰুমৰ ভিতৰত সোমাই আপোনালোকক গাড়ীসমূহ দেখাই দিম মই আৰু ভিতৰতো কেইখনমান গাড়ী আছে আপোনালোকে বাহিৰত গাড়ী দেখা পাইছে গ্ৰেণ্ড আই টেন আছে আপোনালোকে গ্ৰেণ্ড আই টেন পাব গ্ৰেণ্ড আই টুৱেণ্টি পাব আপোনালোকে দেখিছে এনেকৈ বহুত গাড়ী আছে চেণ্ট্ৰ' পাব আপোনালোকে আৰু ভিতৰত আপোনালোকে যদি চাই এনেকৈ দেখিছে ভিতৰৰ লুকচটো আপোনালোকে এনেকুৱা এটা সুন্দৰ এটা লুকচ পাব শ্ব'ৰুমটোৰ আপোনালোকে এনেকৈ দেখা পাইছে ভিতৰতো গ্ৰেণ্ড আই টেন এখন আছে আৰু ভেনিউ আছে হিউণ্ডাই ওৰা আছে মই আপোনালোকক আজি বহুতকেইখন গাড়ীৰ আপোনালোকক ইণ্টেৰিয়ৰ এক্সটেৰিয়ৰ দাম ফেচিলিটি সকলো জনাবলৈ চেষ্টা কৰিম মোৰ লগত থাকিব চেলছ এক্সিকিউটিভ আপোনালোকে তাৰ বাবে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব এতিয়া মই আপোনালোকক ভেনিউখন আপোনালোকক এক্সটেৰিয়ৰ ইণ্টেৰিয়ৰ দেখাম তাৰপিছত মই আপোনালোকক ওৰা দেখাম ওৰাৰ পিছত আৰু এখন এফালে আছে আপোনালোকে দেখা পাইছে গ্ৰেণ্ড আই টেন স্পৰ্টছ এইখন আপোনালোকক আজি এই তিনিখনে মই দেখাম এই তিনিখন আপোনালোকক এক্সটেৰিয়ৰ ইণ্টেৰিয়ৰ দাম সকলো মই জনাবলৈ আপোনালোকক চেষ্টা কৰিম ফেচিলিটি জানিম চেলছ এক্সিকিউটিভ এটা থাকিব মোৰ লগত দেখিছে ভেনিউ ফ্ৰণ্ট ছাইড হয় এইটো এছ এক্স মডেল আৰু এনেকৈ আপোনালোকে যদি চাই ভেনিউ এটা খুব সুন্দৰ লুকচ আছে দেখিছে আপোনালোকে ক্ৰমৰ এটা সুন্দৰ লুকচ পাব আপোনালোকে আৰু মই আপোনালোকক ইয়াৰ বেক ছাইডটো দেখাই দিবলৈ চেষ্টা কৰিছোঁ আপোনালোকে এনেকৈ চাওক আৰু মই আহি আছোঁ বেক ছাইডটো দেখাবলৈ আপোনালোকক তাৰ আগত মই এনেকৈ দেখাই ল'বলৈ চেষ্টা কৰিছোঁ চাওক মই বেক ছাইডটো আপোনালোকক দেখাম কিমান এটা সুন্দৰ লুকচ আছে আপোনাৰ দেখা পাইছে এইখন আপোনালোকে ভেনিউ এছ এক্স দেখিছে আপোনালোকে চিলভাৰ কালাৰ ভেনিউ হয় আৰু মই আপোনালোকক খুব সুন্দৰকৈ ভেনিউখন ছাইডৰ পৰা দেখাই দিবলৈ চেষ্টা কৰিছোঁ ফেচিলিটি মই আপোনালোকক জনাম চেলছ এক্সিকিউটিভ দাদাই আপোনালোকৰ ফেচিলিটিসমূহ জনাব আৰু এনেকৈ আপোনালোকে দেখা পালে তো এতিয়া মই আপোনালোকক ইণ্টেৰিয়ৰতে এবাৰ দেখাই দিম ভেনিউ এছ এক্স মডেল হয় আপোনালোকে এনেকৈ চাওক খুব সুন্দৰ এটা লুকচ পাব আপোনালোকে দেখিছে মই ফেচিলিটিসমূহ দাদাৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰোঁ আপোনালোকক মই এনেকৈ এবাৰ দেখাই লৈছোঁ প্ৰথম আপোনালোকে চাওক ফাইভ ছিটাৰ হয় ভেনিউখন দেখিছে এনেকৈ আপোনালোকে দেখা পালে আৰু এতিয়া মই আৰু চেলছ এক্সিকিউটিভ দাদা দুজনে বহি লৈছোঁ গাড়ীৰ ভিতৰত আপোনালোকৰ সুবিধাৰ বাবে তো ইয়াত দেখা পাইছে চেলছ এক্সিকিউটিভ দাদা দাদা এইখনৰ ফেচিলিটিকেইটা কওকচোন এছ এক্সৰ এইখনৰ ফেচিলিটিটো হৈছে কেনেকুৱা আমাৰ আগতে যিখন এম আই ডিখন আহিছিল মাল্টি ইনফৰ্মেশ্যন ডিছপ্লেখন এইখন মেনুৱেলি আছিল কিবা বেলেগ বেলেগ ভেৰিয়েণ্টত বেলেগ বেলেগে আহিছিল ষ্টাইলিছবিলাক এতিয়া সম্পূৰ্ণ আমাৰ এছ মডেলৰ পৰা আপোনাৰ সম্পূৰ্ণ ডিজিটেলি হৈ গৈছে টায়াৰ প্ৰেছাৰ মনিটৰিং ছিষ্টেম আহিছে আপোনাৰ টায়াৰ প্ৰেছাৰ কিমান থাকিব কিমান নাথাকে গোটেইখিনি আপুনি ইয়াতে মনিটৰিং চাব পাৰে এক নম্বৰ তাৰপিছত আছে আমাৰ ৱাইৰলেছ চাৰ্জাৰ আহিছে আগতে এছ এক্সত ৱাইৰলেছ চাৰ্জাৰটো নাছিল ৱাইৰলেছ চাৰ্জাৰ আহিছে তাৰপিছত আমাৰ যিটো মানে নেভিগেশ্যন নেভিগেশ্যন ছিষ্টেমটো আপোনাৰ এছ এক্সত নাছিলে এছ এক্স অ'ত আছিল তো এতিয়া এছ এক্সতো আমি নেভিগেশ্যন ছিষ্টেমটো আমি পাই যাওঁ ইয়াতে গাড়ী আপোনাৰ হুণ্ডাই চাৰ্ভিচৰ পৰা গোটেইখিনি আমি পাই যাওঁ আপোনাৰ এইটো নেভিগেশ্যন ছিষ্টেমটো তাৰপিছত আহিছে আপোনাৰ এইটো আহিছে বিশেষকৈ আপোনাৰ ব্লুলিং বুলি কয় যিটো আপোনাৰ এইটো কানেক্টিং ফিচাৰ্ছ হয় আপোনাৰ গোটেই গাড়ীখন আপুনি মোবাইলত গোটেই কানেক্ট কৰি ৰাখিব পাৰে এছ অ' এছৰ পৰা আপোনাৰ ইমাৰ্জেঞ্চি এছ অ' এছৰ পৰা ৰোড ছাইড এচিষ্টেণ্ট এণ্ড ব্লু লিংক আপোনাৰ এনে বহুকেইটা ফিচাৰ্ছ আছে এতিয়া আমি নেক্সট ভিডিঅ'ত আমি হয়তো কৈ দিম এতিয়া গোটেইখিনি একেলগে কোৱাটো সম্ভৱ নহয় বহুত দীঘলীয়া হৈ যাব তেনেকুৱা তাৰপিছত ইয়াৰে আমাৰ যিজন যিটো আপোনাৰ বেষ্ট ভেৰিয়েণ্টটো আপোনাৰ 7,53,100 পৰা ষ্টাৰ্টিং হৈ যায় আপোনাৰ এইখনত আহি যাব আপোনাৰ 10,69,500 আহি যাব এক্স শ্ব'ৰুম
অনরোড কিমান আহিব অনরোড আমার যদি গোটেই প্যাকেজটো কিনি লওয়া হয় এক্সটেন্ডেড ওয়ারেন্টি লই কিনে 15 ইয়ার্স রেজিস্ট্রেশন লই আপনার আহিব 11,97,376 আচ্ছা আর যথেষ্ট মাইলেজ আপনার ভাল আগর যখন ভেনু আসলে প্রথম স্টার্টিং ভেনু খন সেখানে এখানে পারফরমেন্স আর বেশি ভাল পাবো লুকসটো অল্প বেলেগ আহিছে আপনার স্টাইলিশটো বেলেগ আহিছে গ্রিল খন বেলেগ আহিছে আপনি হয়তো ক্যামেরা ঘুরালে গম পাবো পিছফালে আপনার কানেক্টিং এলইডি টেইল ল্যাম্প দিছে আর এখন কিমান সিসি হয় এখন আপনার 1.2 লিটার হয় 1200 সিসি হয় এস এক্সত কিন্তু এস এক্স ও আছে আপনার আর ডিজেল ভার্সনত 1.5 লিটার পাবো 1500 সিসি পাবো আছে বহু কেইটা ভেরিয়েন্ট আছে আমার ইয়াতে ভেনুর আপনার পেট্রোল যদি আমি চাব যাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগারোটা মডেল আছে আপনার এগারোটা মডেল আছে ন টপ মডেলটো হাই টপ মডেলটো কিমান দাম আহিব টপ মডেলটো যদি আমি 1.0 টার্বো এস এক্স অপশনেল আপনার এখন আছে IMT আর এখন আছে DCT তো IMT আর DCT মধ্যে এটা বহুত ফাস্ট ডিফারেন্স হেতু আর বিলেককে আপনা বুঝাব লাগিব তো আমার দটাই একে হয় যদি IMT লয় তেনেহলে আপনার SXO IMT 11,92,000 টাকা আপনার এক শোরুম আর যদি SXO যদি আপনি DCT লয় 12,57,000 টাকা DCT হলে আপনার 7 স্পিড হয়ে যায় আপনার 7টা গিয়ার আহি যায় আর IMT হলে আপনার 6 গিয়ার আহি যায় এটা 5 গিয়ার আছে ন 5 গিয়ার আছে আপনার এখন ম্যানুয়ালে হয় এখন আপনার SXত 5 গিয়ারে আহি যায় এসি তো অটো আহি যায় ন এসি অটো পাবো আপনি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল পাবো টপ মডেল আহি যায় তো আমি নিয়াৰ এবাৰ ধৰক মোটামুটি আপোনাৰ 20+ আমি এতিয়ালৈকে পাই আছো ঠিক আছে আপোনালোকে শুনা পালে এখনৰ বিষয়ে কিনি কাস্টমাৰে আগতে লৈছে তেখেতসকলে যথেষ্ট মাইলেজ ভাল পাইছে যে ফেনুত ইবাৰ যথেষ্ট মাইলেজ ভাল পাইছে আগতে বহুত কেইজনে আৰু চলোৱালেওতো বহুত কথা থাকে আপোনাৰ ঠিক আছে আপোনালোকে এখন গম পালে ভেনিউখনৰ বিষয়ে SX মডেলটো আৰু এতিয়া Hyundai এখন ওৰা আপোনালোকক মই দেখাম S মডেল হয় মই আপোনালোকক ফ্ৰণ্ট ছাইডটো এবাৰ দেখাই দিছোঁ চাওক কিমান সুন্দৰ এটা লুকছ দিছে ফ্ৰণ্ট ছাইডটো আপোনালোকে দেখিছে Hyundai ওৰা হয় আৰু মই আপোনালোকক ছাইডটো দেখাই দিছোঁ বহুত ধুনীয়া এটা লুকছ আছে ছাইডৰ পৰা আপোনালোকে চাওক ওৰা এনেকৈ চাওক আপোনালোকে মই এতিয়া আপোনালোকক বেক ছাইডটো দেখাই দিছোঁ এবাৰ বেক ছাইডটো দেখুৱাৰ পিছত মই আপোনালোকক ইণ্টেৰিয়ৰটো দেখাম এনেকৈ আপোনালোকে দেখিছে ওৰা বেক ছাইড আপোনালোকে বহুত স্পেচ পাব আপোনালোকে দেখিছে ডিগি বহুত ডাঙৰ ডিগি হয় আৰু এনেকৈ আপোনালোকে যদি চাই দেখা পাব এয়া এনেকৈ আপোনালোকে ছাইডৰ পৰা এটা সুন্দৰ লুকছ আছে তো এতিয়া মই আপোনালোকক ইণ্টেৰিয়ৰটো দেখাই দিম আপোনালোকে চাওক এনেকুৱা এটা সুন্দৰ লুকছ পাব Hyundai ওৰা আপোনালোকে দেখিছে মই ফেচিলিটিসমূহ জানিবলৈ চেষ্টা কৰিম ছেলছ এক্সিকিউটিভ দাদাৰ পৰা আপোনালোকে বেক ছাইডটো চাওক কিমান এটা ডাঙৰ স্পেচ থকা এটা বেক ছাইড হয় আপোনালোকে দেখিছে দাদা এখন ওৰা কোনটো মডেল এইটো এছ ভেৰিয়েণ্ট হয় এইখন ফেচিলিটি কিটা কওকচোন ইয়াৰে গোটেইখিনি ফেচিলিটি আছে আপোনাৰ ABS EBD আছে মিউজিক ছিষ্টেম 2-ডিন মিউজিক ছিষ্টেম হয় এইটো আপোনাৰ মই অন কৰি দেখাই দিছোঁ আপোনাৰ 2-ডিন মিউজিক ছিষ্টেম হয় ফ্ৰণ্টত আপোনাৰ ষ্টাইলিছ DRL থাকিব আপোনাৰ হানিকম মেটকম আপোনাৰ গ্ৰিল ফিনিশ পাব প্ৰজেক্টৰত আপোনাৰ ফগ লেম্প পাব য'ত পোহৰটো আপোনাৰ চাফা হ'ব ওচৰত যিকোনো বস্তু দেখিলে মানে আপুনি দেখাত সুবিধা হ'ব আৰু ধৰক সৰু যদি এটা বেজিও পৰি থাকে আপোনাৰ দেখাত সুবিধা হ'ব য'ত আপোনাৰ অন্য কোম্পানীৰ এইখনৰ লগত যি দুটা কোম্পানীৰ আপোনাৰ যেনেকৈ আমাৰ টাটা টিগৰ আৰু ডিজিৰ ডিজিয়াৰখন ডিজিয়াৰ লগত আমাৰ এইখন কম্পেয়াৰ হয় আপোনাৰ তো সেই অনুপাতে এইখন বহুত উন্নত আৰু স্পেচ যথেষ্ট ভাল 1.2 লিটাৰৰে হয় আপোনাৰ 1200 সিচি পিছফালে আপোনাৰ হেডৰেজৰ পৰা আপোনাৰ আমৰেজটোৰ পৰা গোটেইখিনি সুবিধাই আছে আচ্ছা আৰু এখন আপোনাৰ পেট্ৰল ভাৰ্চন নে ডিজেল ভাৰ্চন পেট্ৰল ভাৰ্চন পেট্ৰল ভাৰ্চন ন মাইলেজ কিমান দি আছে মাইলেজ আপোনাৰ 20+ থাকে ইয়াতে শ্ব কৰি আছে এটো আপোনাৰ গোটেইখিনি মনিটৰিং হয় আপোনাৰ 20.6 কে আপোনাৰ মাইলেজ দি আছে আপোনাৰ য'ত আপোনাৰ চাৰ্ভিচিং এতিয়া হোৱা নাই শ্ব'ৰুমত থকা গাড়ী আমি জাষ্ট আপোনাৰ চাংচাৰীৰ পৰা গাড়ীখন ইয়াতে চলি আহিছে আমি যিখিনি কাষ্টমাৰক আগতে দিছোঁ তেখেতসকলে 22-23 লৈকে পাই আছে আৰু এয়াৰবেগ এটা দুখন আছে এয়াৰবেগ দুখন থাকিব আপোনাৰ প্যাসেঞ্জাৰ উইথ আপোনাৰ ড্ৰাইভাৰ ভেনিউখনটো SX-ত দুটাই পাব দুটা পাব ন SX অপচনৰতে আপোনাৰ 6 এয়াৰবেগ আহি যায় আচ্ছা দেখা পাইছে মেনুৱেল এসি হয় ন মেনুৱেল এসি হয় এটো মেনুৱেল এসি হয় মেনুৱেল এসি হয় মেনুৱেল এসি এণ্ড হিটাৰ আপোনালোকে পাই যাব আৰু
স্ট্রিংত আপনাদের অডিও কন্ট্রোল পাই যাব, অডিও কন্ট্রোল পাব, ব্লুটুথ কানেক্টিভিটি পাব, হয় হয়, আর হ্যান্ডেলটা আপনাদের দেখা পাইছে, এটো হ্যান্ডেলটো আপনা টিল করিব পারে, আপনা টিল টিল স্টিয়ারিং বলি হয়, অ্যাডজাস্টমেন্ট করিব পারে, আপনা আপত লাগে ধরক কিছুমান ফকট মানু থাকে, ফকট মানুর কারণে আপনার একটু ভাল হয়, আপনার মিলাই লব পারে, আপনা উঠাই লব পারে, আর তারপরে আপনার এই সাপ ধরক আমার কিছু সাপর মানু থাকে যত আমি ফ্রন্ট দেখা না পাই, তো সিট তো অ্যাডজাস্টমেন্ট করব পারে, সিট অ্যাডজাস্টমেন্ট করব পারে, আপনার ফ্রন্ট সিট তো আপনার ড্রাইভার সিট তো, আর আপনাদের দেখিছে আপনার দরজাতে গোটেকিটা সুবিধা দিয়া আছে দেখিছে, এনেকৈ আপনাদের যদি চাই ফোর পাওয়ার উইন্ডো পাবো, ইয়াতে ফোর পাওয়ার উইন্ডো, উইন্ডো সাইড লক পাবো, আপনার মিরর টু অ্যাডজাস্টমেন্ট পাবো, আপনার এই ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টমেন্ট হবো, আপনার এই আগতে আপনার মেনুয়ালি আপনার ইয়াতে একটা থারি মিলাই লোলা থারি এডাল থাকা আসলে মিলাব লগা, আজকাল ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল হয়, ঠিক আছে, আপনাদের শুনা পালে এনে ফাইভ গিয়ার গাড়ি হয়, খুব সুন্দর এখন গাড়ি, আর এটা মানে আপনার এনে দেখাইছো গ্র্যান্ড টাইটান স্পোর্টস মডেলটা, এনে আপনার মানে ফ্রন্ট সাইডটা এবার দেখাই দিম, দেখিছে এনে আপনাদের একটা খুব সুন্দর লুকস পাব, মানে আপনার সাইডটা দেখাই দিবলে চেষ্টা করিম, আর মানে আপনার ওরাখনের দামটো জানিবলে চেষ্টা করিম, ওরা দামটো সোধা নহল যেহেতু, এনে আপনাদের দেখিছে মানে আপনার দেখাই দিছো স্পোর্টস মডেলটা দেখা পাইছে, আর আপনার মানে বেক সাইডটা দেখাই দিছো, আপনার মানে বেক সাইডটা দেখাবলে চেষ্টা করেছো, এনে চাওক খুব সুন্দর এখন গাড়ি, তো এটা মানে আপনার ইন্টেরিয়রটা এবার দেখাই দিছো, দেখিছে বহুতর প্রিয় এখন গাড়ি গ্র্যান্ড টাইটান স্পোর্টস, আপনাদের দেখিছে, আপনার মানে ফেসিলিটি সমূহ বিষয়ে জানাব দাদে, এনে আপনাদের ফ্রন্টের ড্যাশবোর্ডটা আপনাদের একটা সুন্দর লুকস পাব, আর মানে আপনার বেক সাইডটা দেখাই দিছো, চাওক হিউন্ডাই বহুত কমফোর্ট হয় সিট, আপনাদের এনে দেখা পালে এখনের বিষয়ে মানে দাদার জানিবলে চেষ্টা করি, তার আগত মানে ওরা এক্স এস মডেলটার দামটো দাদার জানি লাম, দাদা ওরা এসটোর দামটো কিমান আসলে সোধা নহল, ওরা এসটো মই চাই দিছো, আপনার পেট্রোল ভার্সন আপনার ওরা এস মডেলটো আহিব 6,93,000 অন্ডর নে এক্স শোরুম, এটো এক্স শোরুম, আর অন্ডর গোটেই প্যাকেজটো যদি লব লগা হয় আর সি এডন ইন্স্যুরেন্স লগতে আপনার 15 বছর রেজিস্ট্রেশন উইথ ওয়ারেন্টি এক্সটেন্ডেড ওয়ারেন্টি লই কিনে 7,87,000 997 ইয়ারপর আপনার ডিসকাউন্ট থাকিব, আপনার কেস ডিসকাউন্ট বর্তমান চলিত মাহত 20,000 আছে, গভর্নমেন্ট এমপ্লয় হলে আপনার 23,000 আর এক্সচেঞ্জ থাকলে আপনার 33,000, ঠিক আছে, তাতে এখনের ফেসিলিটি বিষয়ে কব, গ্র্যান্ড টাইটান স্পোর্টস যথেষ্ট উন্নত, আর আপনার এখানে সবচেয়ে বেশি চলে আপনার ওরাখনও চলে, তো এখন আপনার হ্যাচব্যাক হয়, আপনার হ্যাচব্যাক হয়, তো এখন গ্র্যান্ড টাইটান নিয়স, আপনার এখন 8 ইঞ্চির আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে হয়, আপনার LCD বলে কোয়া হয়, 8 ইঞ্চ হয়, এসি অটোমেটিক পাবো, আপনার এসি অটো পাবো, তাতো আপনার সেখানের নিচিন আপনার টিল স্টিয়ারিং পাবো, মাইলেজ যথেষ্ট ভাল, বর্তমান আপনার 18.3K আপনার মাইলেজ দিয়ে আছে আপনার হাওয়েট, আর এনালগ আর ডিজিটাল দুইটা আছে না মিটার, হয় হয় দেখা পাইছে আপনাদের এনালগ আর ডিজিটাল দুইটা মিটার পাবো, স্ট্রিং মাউন্ট কন্ট্রোল পাবো আপনাদের দেখিছে, আর আপনাদের দৌড়ত গোটেকিটা ফেসিলিটি পাই যাব আপনাদের দেখিছে, ফোল্ড করিব পারে, আপনার মিরর বিলাক ফোল্ড করিব পারে, অটোমেটিক্যালি ফোল্ড করিব পারে এবিলাক, হয় ঠিক আছে, আপনাদের দেখিছে হিউন্ডাই গ্র্যান্ড টাইটান একদম মানে বহুতর প্রিয় গাড়ি, দাদা বহুত প্রিয় বহুত বহুত বিক্রি করিলো, এতিয়াও আমার ওয়েটিং আছে, যদি আমি কাস্টমার এতিয়াও আপনার কিছু কাস্টমার ওয়েটিং ওট আছে, কিছু মান গাড়ি আমার অটোমেটিকত আমার ওয়েটিং থাকে বহুত, হয় ম্যানুয়াল ট্রান্সমিশন হয়, দাদা এতিয়া আহিছো এখন কিমান সিসি গাড়ি, এখন 1.2 লিটারে হয়, 1200 সিসির গাড়ি হয় এখন, আর মানে গ্র্যান্ড টাইটানের কেটা মডেল আছে, গ্রেড আপনার নর্মেলি আমার ম্যানুয়াল ট্রান্সমিশনত আছে আপনার চারিটা, ইরা মেগনা তারপর আপনার আছে স্পোর্টস আর আস্তা, আর এখন যেহেতু স্পোর্টস মডেল ন, এখনের অনরোড কিমান আহিব, এক্সরম অনরোড কিমান, এক্সরম আছে 6,81,400 আর অনরোড আছে আপনার 7,73,154 আছে, এখন তো সেম ডিসকাউন্ট আছে আপনার 20,000, 20,000 ডিসকাউন্ট পাবই ন, পাবই, ঠিক আছে, লব লাগিব কি 22 লাস্ট ডিসেম্বর আপনা 31 লৈকে আছে, হয় হয়, তো আপনাদের গাড়ি কেন দেখা পালে এটা আপনার সুবিধার বাবে মানে সেলস এক্সিকিউটিভ দাদার বহিম, আর আপনাদের সকল গম পাব কেন এখন গাড়ি লব পাব, মিনিমাম ডাউন পেমেন্ট কিমান দিব পাৰিব, আপনাদের কিমান দিয়ে এখন গাড়ি লব পাৰিব, মিনিমাম ডাউন পেমেন্ট সেটা জানিবলৈ চেষ্টা করি, ডকুমেন্টেশন জানিবলৈ চেষ্টা করি, তেনেকুৱা বহুতো কিছুমান কথা আপনাদের সুবিধার বাবে জানিবলৈ চেষ্টা করছো, আপনাদের তার ভিডিওটি শেষলৈকে চাই থাকিব, দাদা আপনার শুভ নামটো, মোৰ নাম শ্রী ধ্ৰুবজ্যোতি পাঠক, মোৰ ইয়াতে ঘৰ ন, মোৰ ইয়াতে ঘৰ,
ঠিক আছে, শুনা পাইছে দাদা, শ্ব'ৰুমটোৰ এড্ৰেছটো ক'ব। শ্ব'ৰুমটো হৈছে আমাৰ পাঠশালা ৱাৰ্ড নম্বৰ 6 নিয়াৰ টু পৱন, যিখন স্কুল আছে এইখিনিতে। ঠিক আছে দাদা, আহিছোঁ এতিয়া গাড়ীৰ ওপৰত। আপোনালোকৰ ইয়াতে প্ৰতিটো মডেলৰ গাড়ী এভেইলেবল আছে ন? বৰ্তমান এভেইলেবল আছে আমাৰ, যিমানখিনি পাৰো এতিয়ালৈকে এভেইলেবল আছে গাড়ী। এতিয়া দাদা গাড়ীখনৰ ওপৰত আহিছোঁ, গাড়ীখনৰ ৱাৰেণ্টি আপোনালোকে কোম্পানীৰ ৱাৰেণ্টি কিমান দিন থাকে? কোম্পানীৰ ৱাৰেণ্টি আমাৰ 3 বছৰ 1,00,000 কিলোমিটাৰ থাকে সবচে বেছি, যোনখিনি আমাৰ ৰানিং কোম্পানী হৈছে ধৰক আমাৰ হুণ্ডাই, মাৰুতি চুজুকি আৰু ধৰক টাটা হায়েষ্ট দিছে, হায়েষ্ট হয় নহয়? তো এই তিনিটা কোম্পানী বেছিকৈ সাধাৰণতে মানুহবিলাকে গাড়ীবিলাক কিনে, তাৰে এই তিনিটা কোম্পানীৰ ভিতৰত শ্ৰেষ্ঠ আপোনাৰ ৱাৰেণ্টি হৈ আছে আপোনাৰ হুণ্ডাই, হুণ্ডাই হয়। 3 বছৰ 1,00,000 কিলোমিটাৰ এক্সটেণ্ড কৰি ল'ব পাৰে, তো এক্সটেণ্ড কৰিলে বেছি বিশেষ বেছি পইচা নহয় তেনেকুৱা। আৰু দাদা, এজন কাষ্টমাৰে যদি এখন গাড়ী ল'ব বিচাৰে, তেখেতলোকে কিমান সময়ৰ ভিতৰত এখন আপোনালোকে গাড়ী ডেলিভাৰ দিব? ফাইনেন্স কৰি, ফাইনেন্সত আপোনাৰ কিছুমান কি হয়, আজিকালি ক্ৰাইটেৰিয়াবিলাক বহুতখিনি সলনি হৈ গৈছে ফাইনেন্সৰ, বিশেষকৈ আজিকালি ফাইনেন্স আমি SBI কৰোঁ, বেংক ফাইনেন্স, নেশ্যনেল বেংক, চবকেইটাই বেংকেই আপোনাৰ কাৰ লোন দিয়ে। তাৰে উপৰি প্ৰাইভেট বেংক হিচাপত আমাৰ ICICI থাকে, HDFC থাকে, প্ৰাইভেট ফাইনেন্স আছে আপোনাৰ HDB আছে, মহিন্দ্ৰা আছে, চোলামণ্ডলম আছে, বহুখিনি আছে। এতিয়া ধৰক তাৰে কিছুমান আপোনাৰ চিভিলৰ ওপৰতো ডিপেণ্ড কৰে, আপোনাৰ যদি প্ৰফাইলটো ঠিকে থাকে থাকে আপোনাৰ 24-48 ঘণ্টা সময় লৈ লয়। বাকী আমাৰ গাড়ীখন ডেলিভাৰী দিয়া সময়ত আমাৰ বিশেষ বেছি পলম নালাগে, তথাপি কেতিয়াবা কি আপোনাৰ পৰ্টেলবিলাক যদি শ্ল' হৈ থাকে, ধৰক লিংক যদি নাথাকে, তেতিয়া ধৰক অকণমান টাইম লৈ যায়। নৰ্মেলি আপোনাৰ 1-1.5 ঘণ্টাৰ ভিতৰত আপোনাৰ হৈ যায় আৰু ধৰক। ঠিক আছে, আউট অফ ডিষ্ট্ৰিক্টত আপোনালোকে ফাইনেন্স কৰি দিয়ে নে? আউট অফ ডিষ্ট্ৰিক্টতো দিওঁ আমি, ধৰক আপোনাৰ এই মানকাছাৰতো আমি গাড়ী দিছোঁ, এইটো মাহত আমি দুলিয়াজানত এখন গাড়ী দিম, দুলিয়াজানত I-20 আস্থা অপশ্যনেল এখন ফাইনেন্স কৰি দিব, ফাইনেন্স কৰি দিম। ঠিক আছে, ফাইনেন্সৰ ডকুমেণ্টছ কি কি লাগিব? আমি চাৰ্ভিচমেনৰ কাৰণে আপোনাৰ KYC লাগিল, পেন কাৰ্ড, আধাৰ কাৰ্ড, ভোটাৰ কাৰ্ড ফটো দুখন লাগিল, চাৰ্ভিচ আই কাৰ্ডখন লাগিল, বেংকৰ পাছবুক ফ্ৰণ্ট পেজ, লাষ্ট 3 মাহৰ ফৰ্ম 16 কেতিয়াবা আপোনাৰ বিচাৰে বেলেগ আদাৰ ব্ৰাঞ্চত, কিন্তু ষ্টেট বেংকত আমাৰ পাঠশালা ব্ৰাঞ্চত নিবিচাৰে, ফৰ্ম 16 ধৰিব পাৰে, ফৰ্ম 16 লাষ্ট 2 বছৰ লাগিব, নেক্সট চেলাৰী শ্লিপ লাগিব 3 মাহৰ, লাষ্ট 3 মাহৰ। আৰু আপোনাৰ চাৰ্ভিচ হোল্ডাৰ বাহিৰে গ'লে, চাৰ্ভিচ হোল্ডাৰ বাহিৰে বিজনেছমেন হ'লে KYC থাকিবই আপোনাৰ, যে তেখেতে যিটো বেংকত লেনদেন কৰে তেখেতৰ সেইটো আপোনাৰ লাষ্ট 6 মান্থৰ আপডেট লাগিব, আৰু IT ৰিটাৰ্ণ থাকিলে ভাল, তেখেতৰ যদি ট্ৰেঞ্জেকশ্যন পাতি যদি ভালে ঠিকে থাকে থাকে তেনেহ'লে আপোনাৰ আৰু ইটা নহ'লেও হৈ যায় কেতিয়াবা। ঠিক আছে, প্ৰফাইল লৈ হৈ যায়। ঠিক আছে, খুব সুন্দৰ দাদা, আপুনি ইমান ধুনীয়াকৈ সকলো বুজাই গ'লে, লাষ্টত এটা মই আপোনাক চিম্পল কথা সুধিম, মোৰ এই ভিডিঅ'টো চাই যদি কোনোবা আহে এখন গাড়ী ল'বৰ কাৰণে, এতিয়া নহয় এবছৰৰ পিছত বা 2 বছৰৰ পিছতো যদি আহে, আপোনালোকে স্পেচিয়েলি কিবা এটা গিফ্ট দিব নে তেখেতৰ লগত? স্পেচিয়েলি গিফ্ট থাকিব, গাড়ীত ব্যৱহাৰ কৰা গিফ্ট থাকিব, ছিট কভাৰ নহয় কিন্তু। ঠিক আছে, আজিকালি ছিট কভাৰ দিয়াটো একদম সম্পূৰ্ণ হৈ আছে, সহজ নহয় কাৰণ আজিকালি চব বস্তু দাম বাঢ়ি গৈছে, মানে কাষ্টমাৰ ছেটিছফাইড হোৱাকে মোৰ ফালৰ পৰা কিবা এটা দিব আৰু। নিশ্চয় দিম, নিশ্চয় দিম, আৰু এটা ভাল গুড ৰিলেশ্যনশ্বিপ ৰাখিম। ঠিক আছে, খুব সুন্দৰ দাদা, ইমান ব্যস্ততাৰ মাজত আপুনি ইমানখিনি সময় দিলে, আপোনাক বহুত বহুত ধন্যবাদ। তো আপোনালোকে সকলো গম পালে, গাড়ীকেইখন দেখা পালে, এক্সটেৰিয়ৰ ইণ্টেৰিয়ৰ দামসমূহ গম পালে, কেনেকৈ এখন গাড়ী আপোনালোকে সহজতে ল'ব পাৰিব আপোনালোকে সকলো গম পালে। ভিডিঅ'টো আজিলৈ ইমানতে শেষ কৰিব লাগিব, ভিডিঅ'টো কেনে পালে আপোনালোকে কমেণ্ট বক্সত জনাব। যদি আপুনি এই শ্ব'ৰুমত কণ্টেক্ট কৰিব বিচাৰে, ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত কণ্টেক্ট ডিটেইলছ আছে, শ্ব'ৰুমত আপুনি কণ্টেক্ট কৰি ইয়ালৈ আহিব পাৰিব, অসমৰ যিকোনো ঠাইলৈ ইয়াৰ পৰা গাড়ী দিব পাৰিব আপোনালোকে গম পালে। ঠিক আছে, আজিলৈ ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিছোঁ, ভিডিঅ'টো কেনে পালে আপোনালোকে কমেণ্ট বক্সত জনাব। যদি মোৰ ভিডিঅ'টো আপুনি প্ৰথম চাইছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা নটিফিকেশ্যন টিপি অল কৰি ৰাখিব, যিহেতু মই এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' আপোনালোকক ডেইলি ব্লগ হিচাপে সদায় দিবলৈ চেষ্টা কৰোঁ। ঠিক আছে, আজিলৈ ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিছোঁ, নেক্সট ভিডিঅ' সোনকালে আহি আছে।